নমস্কার বন্ধুরা, মার্বেল ডাস্ট মূর্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মার্বেল ডাস্ট মূর্তির যে ডাইসগুলো কিভাবে কাটা হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, সবার প্রথমে তো বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাটাগুলোর উপরে আমাদের ডাইসটি বসানো হয়, সেই পাটা থেকে আগে মডেল পিসটিকে সম্পূর্ণ আস্তে সুস্তে ছাড়িয়ে নিতে হবে। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখন মডেল পিসটিকে সম্পূর্ণ পাটা থেকে ছাড়িয়ে নেওয়া হলো। এটা হচ্ছে ডাইস, এর ভিতরেই আছে মডেল পিস। তো এটা আমরা কিভাবে কাটবো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। সবার ফার্স্টে তো এই ডাইসের চারপাশে যে সমস্ত রাবার ছড়িয়ে ছিটিয়ে যায় সেগুলোকে সমানভাবে কেটে নিতে হবে। যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই আমরা কেটে নিচ্ছি, সাইডে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে ভিতরের সাইডেও কিছু রাবার ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেগুলোকেও সমানভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, সম্পূর্ণ সাইডের রাবার কেটে নেওয়ার পরে এবারে পিসের যে সাইড থেকে প্যাকিং দেওয়া আছে, যেমন আমাদের এই পিসটার পিছন থেকে কাটিং দেওয়া আছে, তো কাটিং বরাবর সমানভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পরে মডেল পিসটিকে আস্তে আস্তে রাবার টেনে দু সাইড থেকে মডেল পিসটিকে বার করে নিতে হবে। তো বন্ধুরা, এভাবেই তোমরা ডাইসটিকে খুলতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, পুরোটা ভিডিওর মধ্যে দেখতে থাকো। বন্ধুরা, এখন যে ডাইসটা খোলা হচ্ছে এটা হচ্ছে গণেশের ডাইস। এটা খোলা হয়ে গেলেই এবারে নতুন গণেশ বেরোনো শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।